তোমার দিদাকে আসতে বলেছিলাম, এলেন না তো? এখানে বউ বরণ হবে, ওনাকেও তো বলেছিলাম আসতে বউ বরণ করতে। মানে এখানে বউ বরণ করা হবে, তোমার দিদাকেও তো বলেছিলাম বরণ করতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে আসেনি সে আসেনি, তুই বরণটা করে নে না, বরণটা সার। আমাদের বাড়িতে এসে বাড়িটাকে শান্তিতে ভরিয়ে দাও, কেমন? অবশ্য তোমার মুখ দেখলেই বোঝা যায় তুমি শান্তি দিতে এই বাড়িতে এসেছো। এবার মন দিয়ে সংসারটা করো, আমরা নিশ্চিন্ত। না না, মানে আমরা সবাই থাকবো তোমাকে সাহায্য করতে, কিন্তু সংসারের চাবিকাঠিটা যেন তোমার হাতেই থাকে, কেমন? নে ছোট, এবার তুই বরণ কর। এই যে কি ব্যাপার, ভালো লাগছে তো আমাদের বাড়িতে? খুব আনন্দ করে থেকো আমাদের বাড়িতে রীতাবরী, আমরা কিন্তু খারাপ মানুষ নয়, বুঝলে? তোমার মায়ের জন্য তুমি একদম চিন্তা করো না, তোমার মা আমাদের খুব কাছের প্রিয়জন। তোমার মাকে আমরা আলাদা থাকতেই দেবো না, এই বয়সে একা রাখবোই না তোমার মাকে, বুঝেছ? কিন্তু মাম্মাম তো কিছুতেই শুনবে না। আমরা বলবো আর শুনবে না, তাই হয় না কি? শুনবে শুনবে, কলকাতায় না হয় থাকবে, কলকাতায় তো থাকার সমস্ত বন্দোবস্ত আছে, সব ছেড়ে ওখানে পাহাড়ে একা একা থাকতে যাবে কেন? হ্যাঁ আচ্ছা মাম্মাম, ছাড়ো না, আমি বুঝে নেব, মানে এইসব নিয়ে না হয় পরে কথা হবে। হ্যাঁ তাই তো, হ্যাঁ না হয় আমাদের কথা শুনবে না, কিন্তু ঋতুরাজের কথা তো শুনতেই হবে। দেখি ঋতুরাজের কথা কি করে না শোনে। অমিঠি, এবার তুমি এসো। হ্যাঁ খুব আনন্দ হুল্লোড় করে থাকি। আমি তোমার জেঠিমা হতে পারি, কিন্তু তাই বলে যে তোমার সঙ্গে বন্ধুর মতো মিশবো না তা কিন্তু নয়। কি করবো বলো, ওদের থেকে আমি খুব ছোট আর তোমাদের থেকে অনেকটা বড়। আমার কিছু করার নেই, আমাকে কিন্তু ব্রিজের মতো কাজ করতে হবে। ওদের সঙ্গেও আছে আবার তোমার সঙ্গেও আছে। আমার কিন্তু কোনো অসুবিধে নেই। ঠিকই তো, অসুবিধা আবার হবে কেন, অসুবিধা হওয়ার তো কথাই নয়। খুব ভালো থাকো। কি ব্যাপার, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি দাঁড়িয়ে আছি, আমার থাকা না থাকা কি বাজে আয়েস, এখানে আরো অনেক লোক আছে। এনিওয়ে আমার মতে তো আর বিয়ে হয়নি। কেন তোমার মত, মানে তোমার মত দিয়ে কি হবে, বিয়ে তো করেছি আমি।
তুমি বিয়ে করতে গেলে একজনকে আর বিয়ে করে নিয়ে এলে আরেকজনকে, এরা যে করলে সেখানে কি আমার মতের তোয়াক্কা করা হয়েছে? এই কথাগুলো এখন বলার কথা ছিল না। আমি তো বলতে চাইনি, আমি তো এক কোনায় দাঁড়িয়েছিলাম, আমাকে জিজ্ঞেস করা হলো তাই আমি বলছি। হ্যাঁ, সত্যি কথা বলছি, আমি এই বিয়েটাকে মানতে পারিনি, সেই জন্য আমি দূরে দাঁড়িয়েছি। তুমি মানতে পারছো না, মেনো না কি যায় আস, বিয়ে তো করেছি আমি, আমি মেনেছি আর সম্মানের সাথে। আমি খুবই খুশি, আনন্দিত, গর্বিত। আচ্ছা কিছু মনে করো না, একটা কথা না, মনে করো, মনে করো কোনো একদিন কোনো একটা পরিস্থিতিতে এরকমই সিচুয়েশনে যে অশান্তি তৈরি হয়েছিল সেটার কোনো রকম রিপিটেশন আর হবে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলছি? আই নো তুমি বুঝতে পারছো। থাক থাক, এখন এসব কথা থাক, বাড়িতে আত্মীয় স্বজন আছে, লোকজন আছে, এখন এসব কথা হওয়ার সময় নয়, এসব কথা হওয়ার জন্য অনেক সময় আছে। হ্যাঁ, তাহলে তো আমার এখানে না থাকাই ভালো। হ্যাঁ যাও না, তোমাকে তো আমরা কেউ ডাকিনি, তোমার থাকতে ইচ্ছে না করে যাও, এটা তো মেয়েদের অনুষ্ঠান, সব ছেলেদের থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। আমি থাকতেও চাই, আমি দূরেই দাঁড়িয়েছিলাম, আমাকে ডেকে জিজ্ঞেস করা হলো আমি দূরে দাঁড়িয়ে আছি কেন, আমি তো বলিনি আমি কাছে যাব। আমার বিয়েটা মন থেকে আমি মেনে নিইনি, তাই এক কোনায় দূরে দাঁড়িয়েছিলাম, আবার সেই দূরেই চলে যাচ্ছি, দরকার হলে এখান থেকে পুরোটাই চলে যাচ্ছি। এক্সকিউজ মি, বলছি আপনার আমাকে ঠিক কি কারণে অপছন্দ? না মানে চলে যাওয়ার আগে কারণটা বলে গেলে ভালো হতো। দেখুন, একদিন আমার মাম্মামকে আপনারা, আপনাদের মধ্যে কেউ কেউ এবারে বউ হিসেবে মেনে নিতে পারেননি, কারণ আপনাদের মনে হয়েছিল মাম্মাম এবারের যোগ্য বউ হয়ে উঠতে পারবে না। তখন শিরিন ম্যাডাম মাম্মামের থেকে অনেক বেশি লেখাপড়া এগিয়েছিলেন, একটা ভালো জব করতেন, ওকে জাস্টিফাইড, লজিক আছে। বাট আমার ক্ষেত্রে তো এসব কিছু বলতে পারবে না, না কারণ অয়ন্তিকা যদি ডক্টর হয়ে থাকে দেন আমিও একজন ডক্টর, তাহলে অপছন্দ কেন? মানে কিসের জন্য আপনাদের বউ হিসেবে আপনি আমাকে মানতে পারছেন না? সব থেকে বড় কথা, আপনার নাতি আমাকে পছন্দ করেছে, আমাদের সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, অয়ন্তিকা চেয়েছে তাই বিয়েটা হয়েছে, সবার যখন মত আছে, সবাই যখন চেয়েছে, আপনি মাঝখান থেকে এত কেন কথা বলছেন? সদ্য বিয়ে করে এসেছো, এখনো বাড়িতে পুরোটা ঢোকোনি, নতুন বউ, এখনই এত কথা বলছো? আমি মাম্মাম নই যে চিরকাল সমস্ত কথা শুনে এ বাড়ি থেকে চলে যাব, আমি তো কথা বলবই, বরং আপনি জেনে রাখা ভালো, তাহলে আপনি প্রথম দিন থেকেই অ্যালার্ট থাকবেন, যাতে আপনার সম্মান না হারিয়ে যায় সেই চেষ্টাই করবেন। ইনফ্যাক্ট আমি যেচে কিন্তু কারোর সঙ্গে এভাবে কথা বলতে চাই না, আমার একটা ফরম্যাট আছে, যে আমার সঙ্গে ভালোভাবে বিহেভ করবে, ভালোভাবে কথা বলবে, আমিও তার সঙ্গে ভালোভাবেই কথা বলবো, কিন্তু আপনি আমার সামনে দাঁড়িয়ে আমাকে ডিরেক্টলি বলছেন আপনি আমাকে এবারে বউ হিসেবে মানতে পারছেন না, বিয়েটা মানছেন না, এটা তো আমি মেনে নিতে পারছি না। মানে কেন অপছন্দ, কি কি ত্রুটি আছে সেগুলো জানলে আমারও ভালো লাগতো, আমি কারেক্ট করে নিতে পারতাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি তো আমার সঙ্গে ঘরই করলেন না, আমাকে চিনলেন না, জানলেন না, বুঝলেন না, আপনি কি করে জানলেন আমার মধ্যে কি কি ত্রুটি আছে? আর স্ট্যাটাসের কথা তো আপনি বলতে পারবেন না,
কারণ স্ট্যাটাসের দিক থেকে আমরা কিন্তু খুব একটা পিছিয়ে নেই। আমার মামামেরও একটা পরিচয় আছে, ইনফ্যাক্ট আমারও নিজস্ব একটা পরিচয় আছে। গুড নিউজ, সোম থেকে রবি বিকেল 5:30 বাজতায় স্টার জলসায়।